বিশেষ যে আগামীকাল গণনা আছে, আপনারা জানেন যে বহরমপুর শহর জুড়ে তৃণমূলী সন্ত্রাস, ভোট লুট, অবাধে ছাপ্পা, সঙ্গে পুলিশের একটা অংশের মদত গোটা পৌর নির্বাচনটাকে বিষাক্ত করে দিয়েছে। এই নির্বাচন শুরু হওয়ার সময় থেকেই কংগ্রেস দল যাতে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি, তাদের দল, পুলিশ, প্রশাসন সবাই মিলে সচেষ্ট ছিল এবং সক্রিয় ভূমিকা নিয়েছিল। কংগ্রেসের প্রার্থী নমিনেশন হওয়ার পরেও কিডন্যাপ করে নেওয়া হয় তাকে, অপহরণ করে নেওয়া হয়, অপহরণ করে নিয়ে তাকে দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানো হয়। সরাসরি এখানকার নির্বাচনের দায়িত্ব আছে এসডিও তার নেতৃত্বে, সঙ্গে পুলিশ। অপহরণ করে কোথায় রাখা হয়েছিল, কিভাবে রাখা হয়েছিল, কারা অপহরণে জড়িত, সব তথ্য আমাদের আছে। পুলিশের এই ভূমিকা দেখে লজ্জিত হয়েছি। নির্বাচন যারা করছেন এখানকার, বিশেষ করে এসডিও, তিনি যে নির্লজ্জতার পরিচয় দিয়ে কংগ্রেসের বৈধ প্রার্থীপদকে অবৈধ ঘোষণা করলেন, কার মদতে কিভাবে সব আমাদের জানা। একটা প্রশাসনের দায়িত্বে থাকা নির্বাচন করাচ্ছেন যিনি, তিনি যদি সরাসরি পার্টির দালালি করেন তাহলে প্রশাসনের নিরপেক্ষতা থাকে না। তাই এই প্রশাসনের নেতৃত্বে যখন আগামীকাল গণনা হবে তখন সেখানেও নির্বাচনের যিনি দায়িত্বে থাকবেন তিনি সেই ভদ্রলোক যিনি অপহৃত অর্থাৎ অপহরণ করে নেওয়া কংগ্রেস কর্মীর, কংগ্রেস প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য সহযোগিতা করে থাকেন, কংগ্রেসের বৈধ প্রার্থীকে অবৈধ ঘোষণা করার জন্য যিনি সরাসরি নেতৃত্ব দেন, তার নেতৃত্বেই আগামীকাল যখন গণনা হবে তখন আমাদের প্রশ্ন থাকছে যে এই ব্যক্তি যিনি এখানে নির্বাচনের দায়িত্বে আছেন তিনি আগামীকাল গণনার কারচুপিতে নিজেকে নেতৃত্ব দেবেন কি না। কালকে গণনার কারচুপিতে এখানকার নির্বাচনে যে দায়িত্বে আছেন তিনি নেতৃত্ব দিতে পারেন বলে আমার আশঙ্কা। সে আশঙ্কার কথা অ্যাডভান্স জানিয়ে রাখলাম, কারণ গতকাল রাত্রে আমি নির্বাচন কমিশনার যিনি আছেন পশ্চিমবঙ্গের, দাসবাবু সৌরভ দাস, সে বলছে আমাকে ফোন, আমি তাকে ফোন করেছিলাম নিয়ম জানার জন্য, সে বলছে স্ট্রংরুমের বাইরে যে কোনো পার্টির লোক থাকতে পারে। এখানকার এসডিও বলছে এখানকার পুলিশকে না, গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার সে বলছে স্ট্রংরুমের বাইরে থাকতে পারে, হাত না লাগালেই হল। এখানে যে সমস্ত পুলিশকে স্ট্রংরুমের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমস্ত পুলিশের নেতৃত্বে খাগড়া এলাকায় লুট হয়েছে ভোট, তারা স্ট্রংরুমের দায়িত্ব, গণনার দায়িত্বে যাকে দেওয়া হয়েছে তিনি এখানকার এসডিও স্যার, সে এই নির্বাচনে কংগ্রেস যাতে প্রার্থী দিতে না পারে সে যেন অপহৃত কংগ্রেস কর্মী, অ্যাবডাক্টেড কংগ্রেস কর্মীর মনোনয়ন প্রত্যাহার থেকে আরম্ভ করে বৈধ প্রার্থীকে অবৈধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, সেই রকম একটা ব্যক্তির নেতৃত্বে যখন আগামীকাল ভোট গণনা হবে তখন গণনার কারচুপিত কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। সেই বিষয়টা আমি নির্বাচন কমিশন তাকেও জানাবো, আপনাদেরকেও জানালাম। নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সন্ত্রাস, সেই সন্ত্রাস হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য আমরা প্রশাসনকে বলব যে নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সন্ত্রাসে যেন
কোনোভাবে দুর্বৃত্তদের সহযোগিতা করা না হয়, কারণ এই সন্ত্রাস চলতে থাকলে আগামী দিনে এই নির্বাচন বা নির্বাচন পরবর্তী বহরমপুর শহরের বাসাবরণ বিষাক্ত হবে, যা এর মধ্যেই তৃণমূলের দুষ্কৃতিকারীরা করে দিয়েছে। আমাদের শহরের সমস্ত ঐতিহ্যকে ভেঙে দিয়ে যুবক ছেলেদেরকে মদের বোতল, টাকার প্রলোভন, মোটর সাইকেল, কোমরে রিভলভার, পুলিশের মদ, এই যে একটা বিষাক্ত ককটেল, এই ককটেল বহরমপুরের মানুষের গলায় ঢেলে দেওয়া হয়েছে, যার পরিণামে যে পৌর নির্বাচন উৎসব হওয়ার উচিত ছিল উৎসব হল না। মুর্শিদাবাদের ধুলিয়ার, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের কাঁদি, বিশেষ করে এই সমস্ত এলাকায় ভয়াবহ লুট, তরাজ, সন্ত্রাস হয়েছে এবং পুলিশের চোখের সামনে হয়েছে। প্রশাসন কথা দিয়েছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল যে আমরা ভোট দিতে সুযোগ দেব, ভোট হবে, কিন্তু হলো না। দেখুন, তৃণমূল দলে সবাই বিবেকহীন হয়ে গেছে তা তো আমি কখনো বলি না। তৃণমূল দলে বিবেক সম্পন্ন লোক তো আছে। তৃণমূল দলটা আজকে যখন ক্ষমতা এসেছিল তখন তো সন্ত্রাসকে আশ্রয় করে আসেনি, মানুষের মতামত নিয়ে এসেছিল। মমতা ব্যানার্জি তার জনপ্রিয়তা নিয়েই ক্ষমতা এসেছিল, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিবেক সম্পন্ন মানুষ সাথ দিয়েছিল। কিন্তু আজ সেই মমতা ব্যানার্জি বিবেক রহিত হয়ে গেছে, তার বিবেক শূন্যতা আজকের মমতা ব্যানার্জির পরিচয়। এত কি প্রয়োজন ছিল, এত কি প্রয়োজন ছিল? অপোজিশন ফ্রি বেঙ্গল, বিরোধী মুক্ত বাংলা, এই তো আমরা তো বিরোধী মুক্ত বাংলা হয়েই আছে। আপনি তো বিরোধী বলতে বিজেপিকে বোঝেন, সেই বিজেপিকে তো আপনি স্থান দিয়ে দিয়েছেন খুশি করার জন্য। পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি আপনি সুযোগ দিয়ে দিয়েছেন বসার জন্য, আর কি চান আপনি? আপনি কি চান সেটাই আমরা জানলাম না। আপনি যদি বলতেন যে ভাই আমি সব সিট চাই, তোমরা ভোটে দাঁড়িয়ে না দাঁড়াতাম না আমরা? পঞ্চায়েতের আগে বলে দেবেন যে যা গতবার করেছি, যা পৌরসভা করেছি তাই পঞ্চায়েতে করবো, দরকার দাঁড়াবো না আমরা। কিন্তু এটার কি কি প্রয়োজন ছিল? এত ছাপ্পা, এত ধাপ্পা, এত লুট, এগুলো কি কোনো প্রয়োজন ছিল? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার দলের মধ্যেও যদি বিবেক থাকে তাদের সেই বিবেকে দংশন হচ্ছে, তাই তার এই কথা বলছে। আগামী দিনে আপনার দলের আরও আরও বেশি বেশি নেতারা এ কথা বলতে থাকবে, মমতা ব্যানার্জি আপনার বিরুদ্ধে আপনার দলের মধ্যে প্রতিবাদ বিক্ষোভ ধুমায়িত হচ্ছে, এটা মাথায় রাখবেন যে যা খুশি তাই আপনি করতে পারবেন না। আজ পারছেন, কালকে পারবেন না, কালকে পারলেও পরশু আপনি কখনোই পারবেন না। খুব অন্যায় করছে এটা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানিশ খানের মৃত্যু ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানে যে আনিস খান তার সরকারের গাফিলতির সব থেকে বড় শিকার। তার সরকার আনিস খানকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে, তাই স্মরণ করার দিবস পালন করা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সংখ্যালঘুরা দেখছে, বাংলার প্রতিবাদী সমাজ দেখছে আপনার এই দ্বিচারিতা। রিজানুর রহমান প্রতিবাদী মমতা, রিজানুর রহমান মমতার সক্রিয়তা, আনিস খান মমতার নিষ্পৃহতা। আনিস খান একটা যুবক, সে হত্যা হলো, আপনার গায়ে লাগলো না, আপনার কিছু মনে হলো না। আজকে আপনার দলের লোকেরা কেউ কেউ মন্তব্য করছে যে আনিস খানের বিরুদ্ধে কতগুলো পুলিশের কেস ছিল সেটাও ভেবে দেখা দরকার, তারও খোঁজ নেওয়া দরকার। তার মানে আনিস খান হত্যার সঙ্গে আগামী দিনে হয়তো শুনতে পাবো যে সমাজ বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে আনিস খানকে নিহত হতে হয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, তারই প্লট তৈরি হচ্ছে আপনার দলের পক্ষ থেকে। আনিস খানকে আগামী দিনে সমাজ বিরোধী সাজানোর প্লট তৈরি হচ্ছে তৃণমূল দলের পক্ষ থেকে, না হলে
তৃণমূলের নেতারা কি করে বলে যে আনিস খানের বিরুদ্ধে কটা আইপিসি কেস আছে সেটাও দেখা দরকার। তার মানেটা কি, আপনার নির্দেশে আনিস খানকে আপনার নির্দেশে সমাজ বিরোধী বানানোর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আগামী দিনে আপনি প্রমাণ করানোর চেষ্টা করতে পারেন, কারণ আপনি সব পারেন, যত জঘন্য কাজ সব আপনার দ্বারা সম্ভব। হয়তো আমরা দেখব আনিস খান সমাজ বিরোধীদের অন্তর্দ্বন্দ্বে দলীয় সংঘর্ষে মারা গেছে, জানি না আর কত মৃত্যু হবে। আমি খুবই দুঃখিত, আমি খুবই মর্মাহত, জানি না আর কত ছাত্রের মৃত্যু হতে পারে। আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত, সঙ্গে সঙ্গে চিন্তিত। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘর্ষের বাতাবরণ আজ থেকে নয়, বেশ কিছুদিন ধরে চলছে। ভারতবর্ষের র আছে ইন্টেলিজেন্স, ভারতবর্ষের সরকারের বিদেশ মন্ত্রণালয় আছে, ফরেন এম্বাসি আছে, তাদেরও সেখানকার খবর নেওয়ার অধিকার আছে। মস্কোতে এম্বাসি আছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে এম্বাসি আছে। তো তারা কি করছিল, তারা কি করছিল প্রশ্ন এখানটায় আমার, তারা কি সেখানে খই ভাসছিল যে যখন সারা পৃথিবীর লোক বুঝতে পারছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে সীমানা, সেই সীমানার পরিস্থিতি দিনের পর দিন উত্তেজনা পূর্ণ হচ্ছে, যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে, যুদ্ধের মহড়া হচ্ছে, যুদ্ধ হবে সবাই বুঝে গেল, সারা পৃথিবী বুঝলো যুদ্ধ হবার সম্ভাবনা প্রবল, খালি ভারত সরকার এবং ভারত সরকার যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী তিনি ইলেকশন নিয়ে ব্যস্ত। যখন আমাদের ছাত্রছাত্রীদেরকে এভাকুয়েশন করা দরকার, উদ্ধার করা দরকার, তখন আমাদের প্রধানমন্ত্রী ইলেকশন নিয়ে ব্যস্ত। এভাকুয়েশনের বদলে ইলেকশন, ইউপি তার কাছে বড় হলো, ইউক্রেনের ছাত্রছাত্রীরা গুরুত্ব পেল না, এখন মরণকালে হরিবোল করে এবার দেখছি, এখন এয়ারফোর্সের বিমান পাঠাবে বলছে। এতদিন কোথায় ছিলেন আপনি, এর মধ্যে ছাত্রের মৃত্যু হয়েছে, কত ছাত্র আছে আমরা জানা নাই, কমসে কম 25-28 হাজার ছাত্র আছে ইউক্রেনে, তাদের কি হবে ভবিষ্যৎ, তাদের বাঁচাবে কে, তাদের খাবার দিবে কে, কোথায় তারা কি করছে তারা কিছু জানি না আমরা। একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেখানকার রাজধানী, বড় বড় শহর, কোথায় কখন কি পরিস্থিতি কিছু আমরা জানি না। একটা মৃত্যুর মধ্যেই যদি এটা শেষ হয় তাও জানব যে ভারত সরকারের বুদ্ধিহীনতার জন্য একটা ছাত্রের মৃত্যু হলো, কিন্তু আমার আশঙ্কা বিপদ আরও বেশি আছে। ছাত্রছাত্রীরা কবে ফিরবে জানি না, তারা খেতে পারছে কিনা জানি না, তারা কোথায় আশ্রয় নিচ্ছে জানি না আমরা, ভারত সরকারের কাছে কোনো তথ্য নেই। তার মধ্যে আমরা চেষ্টা করছি, যখন যখন আমার কাছে কোনো খবর আসছে আমি চেষ্টা করছি ইউক্রেনের নামক দেশে ভারতবর্ষের বিদেশ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত ছাত্রের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। একটা ছাত্রকে আমার কাছে তার বাবা মা এসেছিল, তারা আমাদেরই বহরমপুর শহরের, তাকে আমরা টেস্ট করতে পেরেছি, তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছি।